তোমরা কি জানো আমার বাবা ছিল আমার নবীর বাল্য বন্ধু? তোমরা কি জানো সর্বপ্রথম জান্নাতে মানুষের মধ্যে নবীদের মধ্যে প্রথম যে যাবে আমার নবী জারে দিয়ে জান্নাত উদ্বোধন করবে সে হলো আমার বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ حسنة لمن كان يرجو الله। আল্লাহ দেখো এরা কোন মায়ের সন্তান আমি জানি না, তবে আমার একটা জানা আছে আমরা সবাই মুসলমান। তোমার কোরআনের আওয়াজ শুনিয়ে যারা আল্লাহু আকবার বললো এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, এদের বাবা মায়ের নামে একটা জান্নাতের ভিতর আল্লাহ আকবারের গাছ লাগায় দাও। এবার আমার সাথে বলেন, এই কোরআনের ভিতরে যত কথা আছে এগুলা কার? মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা আপনি তো আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী, আপনাকে নিয়ে অনেক মতনক্য আছে। আয়েশা বলেন কি মতনক্য? আপনাকে ছয় বছরের মেয়েকে বিবাহ করলেন বিশ্ব নবী, তখন আমার নবীর বয়স ছিল 53 বছর। বাল্য বিবাহ এটা কেমন হলো? আমাদের দেশে যদি 53 বছরের এক বুড়া এই সভাপতি যদি একটা 6 বছরের মাইয়ারে প্রেমের প্রস্তাব দেয় বা বিয়ে করতে চায়, এরে কইব পাথর একটা আন আর একটা দিয়ে শেষ নি। কথা কন না কে জোরে কন, আরো জোরে, আরো জোরে। কিন্তু আয়েশা, বিশ্ব নবীর সাথে যখন আপনার বিবাহ হয় তখন আপনার বয়স 6 বছর আর নবীর বয়স হলো 53 বছর। তা 53 বছর একটা মানুষের সাথে এটা কেমন হলো? মা আয়েশা চোখ গরম দিয়ে বলেছিল, তুই কি জানোস আমার নবী 53 বছর বয়সে আমি আয়েশা দেখেছি আমার নবী মাত্র 22 বছরের যুবক। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কবে তোমার কাছে বিচার দিলাম, যেই সময় আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর বাল্য বিবাহের কারণে তাসলিমা নাসরিন বলে নবী মুহাম্মদ ছিল লুবি, সালমান রুশদি বলেছিল নবী মুহাম্মদ ছিল নারী লুবি, কবির চৌধুরী বলছিল নবী মুহাম্মদ ছিল দাঙ্গাবাজ। মুসলমানের বলা তাসলিমা নাসরিন বলেছিল বাল্য বিবাহের কারণে নবী মুহাম্মদ বেঁচে থাকলে তাকে জেলখানায় যেতে হতো, এই জন্য তুই বাংলাদেশে আসতে পারে না, আসলি তোরে চাইনিজ কুড়াল দিয়ে কুবাম। কথা বল রাখা দাও, আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? সেই আয়াতটাই আমি তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী আমার নবী, কথাটা কে বলেছে? এবং পরবর্তীতে আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করো, আমি আল্লাহর ঘোষণা, তোমার গোটা জিন্দেগী তোমার নবীর চরিত্রই যথেষ্ট, তোমার কোনো অন্য নেতার দিকে যাইতে হবে না। যারা ধানের শীষ, ধানের শীষ কোন? যে আর চরিত্র গঠন করতে পারে না আল্লাহ। যারা নৌকা নৌকা কইতে কইতে মুখের মধ্যে সাবানের গজার মতো গাঁজা বানায় লাইছেন, বঙ্গবন্ধুকে যে কবরে পাইবেন না, যারা দাড়িওয়ালা বলতে বলতে যারা নিজের একবার পুফাটি বানায় ফেলাইছেন, মওদুদির যাইয়া পাবেন না, হাত পাখা বলতে বলতে একবারে মুখের মধ্যে অনেক কিছু করে ফেলেছেন, সরমনের বিশ্বকে পাবেন না।
যারা নাঙ্গল বলতে বলতে জীবনকে শেষ করে দিয়েছেন, ইচ্ছাচ্ছাচারে কবরে পাবেন না। একজন মাত্র নবীকে পাবেন, সে হলো আমার। একজন মাত্র ম্যান পাবেন, সে হলো আমার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানের বোলা? তাহলে বার বলো, ওই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? কয় হ্যাঁ। আমার নবীর গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সাহাবী কাঁদতে কাঁদতে বলে, আয়েশা রাগ করেন না, মদিনার মুনাফিকরা অনেক কথা বলতেছে যে নবী মুহাম্মদ 6 বছরের মেয়েরে বিয়ে করলো, তার রুচিটা কি? এখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীরে খুশি করবেন, খুশি করবেন। মা আয়েশা বলেন, তোমার নাম কি? বলে উমায়ের। তোমার নাম কি? হযরত দাজালা। তোমার নাম কি? আবু মুসা আশারি ইবনে জাবালা। এ জাবালা, তোমরা কি জানো আমার বাবা ছিল আমার নবীর বাল্য বন্ধু? তোমরা কি জানো সর্বপ্রথম জান্নাতে মানুষের মধ্যে নবীদের মধ্যে প্রথম যে যাবে, আমার নবী যারে দিয়ে জান্নাত উদ্বোধন করবে, সে হলো আমার বাবা? আপনি কি জানেন সর্বপ্রথম উম্মতের মধ্যে সমস্ত নবীদের পরে একজন মাত্র ম্যান প্রথম জান্নাতে যাবে, তার নাম আবু বকর। আবু বকরের আগে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না নবীরা ছাড়া। কারণটা কি? এখন দিলটা নরম করবেন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কোরআন ধরে ওয়াদা করলাম, আজকে 21 বছর ওয়াজ, 21 বছরের ওয়াজ এক জায়গায় করেন, যদি আমলের নিয়তে শুনে থাকেন 1টা বছর, এটাই আপনাকে ধাক্কা দিয়ে জান্নাতে চলে দেবে। আর 21 বছর না, 21,000 বছরও যদি এখানে ওয়াজ হয়, একটা কথা যদি আমলের নিয়তে শুনে চোখ দিয়ে পানি না ফেলান, আমল না করেন, সাইরেনার মূল্য নেই। শুধু আমার দিকে তাকান। মা আয়েশা বলেন, তোমরা কি জানো আমার বাবা ছিল আমার নবীর বাল্য বন্ধু? পৃথিবীতে অনেক বন্ধু দেখেছি, আমার বাবার মতো আমার নবীর কোনো বন্ধু দেখি নাই। সাহাবী বললেন, আপনি কি আপনার বাবার একটা জীবনের ঘটনা শোনাবেন? ওই সাহাবী এই ঘটনা শুনে কাঁদতে কাঁদতে বেহুশই পড়ে গেছিলেন জাবালার দাজালা। জাবালা বললেন, শোনেন শুনেন তো দেখি একটু শুনি। পর্দার ভিতরে বসে মা আয়েশা বলতেছে, তুমি কি ওই হাদিস কানা জানো না? আমার নবী যখন হিজরাতের রাত্রে নবীর সঙ্গী হয়ে যাচ্ছে জাবালে সুরের দিকে, তখন আমার নবীকে একবার আমার বাবা সামনে দেয় আর একবার পিছনে দেয়। দাজালা বলেন, কেন দিয়েছিল তোমরা জানো না? কয় না, তাহলে শুনি এলো। আমার নবীর পিছনে হাঁটে, আমার নবী যেই জায়গায় কদম দিয়ে দিয়ে পাহাড়ের দিকে হেঁটে যায়, কারণ আমার নবীর পা দুখানা এত বরকতময় ছিল, জমিনে পড়লেই মানুষ বলে দিতে পারত এই জায়গা দিয়ে নবী মুহাম্মদ গেছে। হে দাজালা, আমার বাবা আমার নবীর ওই পায়ের চিহ্নগুলি তার নিজের পিঠ দিয়ে দিয়ে মুছে ফেলতেছিল। এ দাজালা, তুমি কি জানো যেই বালুকার জমিনে নবী পা দুটো দিয়ে হেঁটে হাঁটতে ছিল, আমার বাবাই পিঠ দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে সমান করতেছিল। হে দাজালা, আমার নবী জিজ্ঞেস করেছিল, আবু বকর তুমি কেন পিঠ দিয়ে দিয়ে আমার পায়ের পদচিহ্নগুলো কেন তুমি এইভাবে লেবেল করে দিচ্ছ? আবু বকর বলেছিল, নবীজি আপনার পায়ের চিহ্ন দেখে যদি বেঈমান গুলো আমাকে তালাশ করে বের করে, এই জন্য আমি পায়ের চিহ্ন গুলো মিটিয়ে দিলাম। ও আমার পাবনা জেলার বাইরা, চাটমোহরের বাইরা, পৃথিবীতে কত নেতার কথা শুনলাম,
আমার নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি জমে, মা আয়েশা বলেন আমার নবীর মতো মানুষ আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। আমি আমার নবীকে গোসলখানায় গোসল করাইতে নিয়ে গেলাম, আমার নবী এত লজ্জাশীল ছিলেন। আমার আল্লাহ যে কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দিগির চরিত্র তোমার নবীর চরিত্রই যথেষ্ট। দেখো আমার নবী স্বামী হিসাবে কত বেট স্বামী ছিল, আমার স্বামী কত ওয়ান্ডারফুল স্বামী ছিল, আল্লাহ ফাজরে ভালো। আমার স্বামীর মতো পৃথিবীতে কোনো স্বামী হতে পারে না।